বুধবার মালদহের চাঁচলে রানীকামাত নিমতলা এলাকার চাঁচল হরিশ্চন্দ্রপুর ৮১ নম্বর জাতীয় সড়কের ধারে একটি জলাশয়ে এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। স্থানীয় বাসিন্দারা জানান, চাঁচলের রানীকামাত এলাকার বাসিন্দা ৫০ বছরের বাবলু শেখের মৃতদেহ। কয়েকদিন আগে বাবলু শেখ নিখোঁজ হয়ে যান। এ ব্যাপারে থানা নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। এদিন সকালে কৃষকরা মাঠে কাজে যাওয়ার সময় মৃতদেহটি দেখতে পান। কার কি বলে মনে হচ্ছে, চেনা যাচ্ছে? এখন তো চেনা যায়নি, আমরা কিন্তু শুনতে পাচ্ছি পাঁচ দিন ধরে একটা ছেলেকে পাওয়া যাচ্ছে না, যেটার নাম হচ্ছে বাবুল। কোথায় বাড়ি ওর? ওর বাড়ি আমাদের রানীকামাতের প্রাইমারি স্কুলের পাশে। এ কি সেই? আমি সেটাও সেনগুন নাম মুখটা না দেখলে আমি বলতে পারছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। জোরে বলো। শনিবার ভোর ৪টার সময়। হ্যাঁ, কি বলে বেরিয়েছিল? কিছু বলে যায়নি। আচ্ছা, কোথায় কি দেখতে পেল আজকে? আজকে এখানে ছিল, এখানে ছিলাম আগে দিক থেকে। আমার চাটা লিক হয়ে গেছিল, আর কোনো আমি লিক সারছিলাম, দেখতে পাচ্ছি তো লোক এখানে। তারপরে আমি ঢুকলাম। কি দেখলেন এসে? দেখছি লাশ আছে, তো আমি চিনতে পারি না, আমি মাকে ডাকতে গেলাম। দেখে কি মনে হচ্ছে এটা কার লাশ? মা বলছে যে কাপড় চোপড় দেখে মনে হয় তোর বাবা আছে। তো মুখ কি দেখতে পেয়েছে এখনো? না, মুখ দেখা যায়। কতদিনের মনে হচ্ছে এটা লাশটা? কতদিনের? কিভাবে বলবো, এটা কি তোমার বাবা মনে হচ্ছে তোমার? কাপড় দেখে বোঝা যায়, এখনো সকল দেখা যায় না। মানে কাপড় দেখে মনে হচ্ছে তোমার বাবা। কি নাম? বাবুল সে। মালদহ থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা।